যাচ্ছি তো, আমিও যাচ্ছি, চল চল আমিও যাচ্ছি। এটা কি বিয়ের আগে বুঝতে পারো যেন বিয়ের পরে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা দিন শুরু হয়েছে, তবে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করতে পারিনি। তা কি কারণে সেটা আপনাদেরকে সবটাই বলছি একটু পরে। আপাতত দেখুন, একটা নতুন জিনিস, মানে আমার জন্য নতুন বলতে পারেন, যেটা আমি জীবনে কোনোদিনও খাইনি বানাইনি, তেমনি একটা জিনিস আজকে আমি প্রথমবারের মতন বানাচ্ছি। তবে আমার ভালোই লেগেছে, নেক্সট টাইম আনলে কিন্তু খাওয়া যেতেই পারে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে সজনে পাতার বড়া। আমি শুনেছি বা অনেক ভিডিওতেও দেখেছি অনেকেই সজনে পাতার বড়া করে খায়, বাটা খায়, শাকের মতনও করে খেতে দেখেছি, তবে আমি কোনোদিনও খাইনি বা বানাইওনি। তো আজকে বাবা নিয়ে এসেছিল ওই সজনে পাতা আর নিম পাতা। তো নিম পাতাটা তো রেখে দিয়েছি, আগামীকালকে করব। আজকে সজনে পাতা বড়াটাই করছি, অল্প তেলেই করছি। আমার আসলে ওই বললাম না আরেকদিন যে তেল কম খেতে খেতে এখন একটু বেশি তেল পড়ে গেলে মনে হয় যে অতিরিক্ত হয়ে গেছে, তাই আমি যতটুকু প্রয়োজন তার থেকে একটু কমই দিচ্ছি, লাগলে পরে অ্যাড করব আর কি। এই হচ্ছে ব্যাপার। তবে কিন্তু লাগেনি, এইটুকু তেলেই কিন্তু আমার বড়াগুলো সুন্দর মচমচে হয়ে গেছিলো। রান্নাবান্না সব কমপ্লিট, দেখাই। এই যে ভেন্ডি ভাজা হয়েছে, ডাল হয়েছে, ডাল তো হবেই, আর এই যে এটা হচ্ছে সজনে পাতা বড়া, আর আমি আমার জন্য একটু আলু ভাজা করেছি এরকম বড়ো বড়ো করে, আমার খুব ভালো লাগে আলু ভাজা খেতে। তো এই হচ্ছে সজনে পাতা বড়া, আর এই হচ্ছে ডিমের ঝোল বা কষা, একটু ঝাল ঝাল করে করেছি কারণ তুষারে কালকে এত জ্বর এসছে মুখে কিছু স্বাদ পাচ্ছে না, তার জন্য একটু ঝাল ঝাল করে করে দিলাম ওকে। আর এটা আমি আজকে ফার্স্ট টাইম খাবো, বানিয়েছিও প্রথমবার, তো দেখি লাগছে তো ভালোই লাগবে। এই হচ্ছে ব্যাপার, ভাতও হয়ে গেছে, এই যে সব কিছু হয়ে গেছে, শুধু কড়াইটা বাকি মাজা, এটা পরে রেখে দিব হয়তো, আর নাইলে মেজেই ফেলবো। হ্যালো এভরিওয়ান, এখন সময় পেয়েছি একটু ক্যামেরার সামনে এসে কথা বলার। আজকে হচ্ছে শনিবার, ব্লগটা এতক্ষণে শুরু হয়ে গেছে তোমরা দেখছো, আর আজকে কেমন যেন একটা খাপছাড়া খাপছাড়া ব্লগ করছি, তার কারণ গতকাল রাতে একদম ঘুম হয়নি, তুষারের এত জ্বর এসেছিলো হঠাৎ করে, কালকে দুপুরবেলা থেকেই ওর প্রচণ্ড জ্বর, প্রায় 101-102 মতন জ্বর, তারপরে আবার বিকেলবেলা কমে গেছিলো, আবার রাত্রেবেলা যখন শুতে গেছি তখন আবার খুব জ্বর এসছে। তো ওকে সারা রাত্রে জলপট্টি করে দিলাম, মাথা ধুয়ে দিলাম, এসব করতে করতে ঘুম তো আর হয়নি, তো ভোরের দিকে আমার একটু ঘুম লেগেছিলো, তো ওই তারপরে আবার উঠে গেছি, 8টার সময় উঠেছি আজকে। উঠে তারপরে তো সচরাচর যা কাজকর্ম থাকে সব করতে লেগেছে, করে টোরে রান্নাবান্না যখন শুরু করেছি লাঞ্চের জন্য তখন গিয়ে ব্লগটা শুরু করেছি, তার আগে মানে ঘুমই কাটছিল না, মানে ঘুমটা কমপ্লিট না হলে যেরকম হয় আর কি, শরীরটা মেজমেজ করছিল, আমি বলে না সব কিছু টাইমে শুরু না হলে একদম হচপচ হয়ে যায়, তো সেটাই হয়েছে। এখন স্নান করে আসলাম, আজকে পুজোটাও বাবা দিয়েছে, তো আমার পুজো দিতে আর আজকে হয়নি, তাই এখন স্নান করে রান্নাবান্না তো করেই গেছি, এখন খাবো, এখন প্রায় 2 বেজে গেছে, এখন স্নান করেছি, ভাবো দিনটা শুরুতেই মানে লেট হয়ে গেছে, আজকে শুরু করতেই দিনটা লেট হয়ে গেছে, তো যাই হোক কখনো কখনো ঠিক আছে, আর এখন তুষার ঠিক আছে আর জ্বর কমে গেছে, আজকে আর আসিনি জ্বর কালকে, তবে কালকে 2 অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, তারপরেও রাত্রে খুব জ্বর এসেছিলো। তো চলো এখন ভাতটা খাই, তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি, তার না কারণ ছোটো ছোটো ক্লিপিংস খালি অ্যাড করেছি, সেটা হয়তো এতক্ষণে তোমরা দেখেছো, তবে তোমাদের সাথে একবার কথা না বললে আমি আমার ভালো লাগে না আর কি। তো চলো এখন ভাত বাড়বো, বাবাকে ভাত দিই, আমরাও ভাত খাবো, তারপরে দিনটা দেখি আজকে কেমন যায়, যা যা করবো সব শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো সঙ্গে থাকো। আমার অসুখ হলে আমি যতটা না ভয় পাই, ওর কিছু হলে মানে ওর সামান্য জ্বর হলে আমি ভীষণ টেনশনে এসে যাই, মনে হয় যে কতক্ষণে কমবে, কতক্ষণে ঠিক হবে, মানে ওকে বিছানায় পড়ে থাকতে দেখতে আমার ভালো লাগে না আর কি। তো এটা আশা করছি সে কারোরই ভালো লাগে না। আর এখানে খেতে বসেছি আজকে সব সবজি,
মানে যা যা রান্না হচ্ছে সব নিয়েই বসিয়েছি, বাবার ততক্ষণে খাওয়া হয়ে গেছে। আর আমরা এখানে হাসাহাসি করছি হচ্ছে আমি যে একটু আলু ভাজা বানিয়েছিলাম আমার জন্য, সেটা দেখে তুষারের একটু লোভ লাগছিল, ও বলেনি আমাকে যে দাও, তা আমি নিজে থেকেই বললাম আলু ভাজা খাবে, তা কিছু বলছে না। তারপরে আমি নিজে হাতে করে যখন থালের মধ্যে দিলাম, তখন দেওয়ার পরে বলছে আরে না না দিও না দিও না, ও আচ্ছা দিয়ে দিলে তাহলে খেয়ে নি তুমি যখন দিয়েছো। এই নিয়ে হাসাহাসি চলছিল আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন নতুন নতুন একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে গিয়ে খাওয়ার পরে একটু পান সুপারি মুখে দেওয়া। এটা ছিল অভ্যাস না, বিপদনাশিনী পুজোতে পান দিয়েছিলাম, সেই পান সুপারি রয়েছিল অনেকগুলো, যার জন্য সেগুলো মানে একটু একটু করে খেতে খেতে এখন রোজ খাওয়ার পরে মনে হয় একটু পান সুপারি মুখে দিই। তবে এটা অভ্যেস করলে চলবে না, এখন ঘুমোবো না, কাপড়গুলো গুছাবো, ওয়ার্ড্রপটা এখন হাত দেবো কারণ হচ্ছে না, প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে ওয়ার্ড্রপের অবস্থা, খুব খারাপ। এখানে জমিয়ে রেখেছি কাপড় ভাঁজ করে, ওই ঘরে কিছুটা আছে, ওয়ার্ড্রপে হাত দিতেই হবে আজকে, কারণ হাত মানে যতক্ষণ হাত দেবো না ততক্ষণ কাজটা হবে না শুরু আর কি। তো এখন আমি তুষার আজকে যেহেতু সুস্থ আছে ওকে বলেছি, বলবো এখন যে তোমারটা ঠিক করো আমি আমারটা ধরছি, তো চলো এই কাজটা করি। আর কালকে তো রিহার্সেলেও যেতে পারিনি ওই তুষারের জ্বরের জন্যই, তবে আজকে রিহার্সেল নেই, কালকে আবার আছে আগামীকালকে, তো তাই আরও ভাবলাম যে এই কাজটা সেরে নিই কারণ এই কাজটা করার আর সময় পাচ্ছি না। আর এই হচ্ছে আমার দুই লেজ, মানে আমি যদি ওই রুমে থাকি তাহলে এই রুম থেকে এই রুমে আমার সঙ্গে সঙ্গে আসবে, তখন আমি এখানে এসেছি তা আমার সাথে সাথে এখানে এসেছে। তা বাবা পোতো বাচ্চা আমার, হুম পোতো বাচ্চা মা কী কর মা, মাছি খেয়েছ, হ্যাঁ মাছি খাওয়াছ মা, চলো আমরা ঘুমাও এখন, আমার কাজ করি তোমা কোন করো, চলো যাও 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 করে যাও 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 গুনো যাও, তা এক রুমে ঢুকো যা, আমিও যাচ্ছি তো আমিও যাচ্ছি, চল চল আমিও যাচ্ছি, চল শুরু করো শুরু করো, মুখটাকে কি বানিয়ে কি বুঝতে পেরেছ, এটা কি বিয়ের আগে বুঝতে পেরেছ না বিয়ের পরে? তুই অসুস্থ না আজকে এরকম ভাবে ভিকটিম কার্ড প্লে করবি না কিন্তু, আমি বলে দিচ্ছি আর সবাই বলবে আমি তুমি অসুস্থ তোমাকে দিয়ে কাটাচ্ছি, আর এমন কিছু খাটনির কাজও না, এটা সব ভাঁজ করা আছে, কালকে একটার উপরে একটা রাখবে, করে দাও না প্লিজ, আমি তো তোমার সাইডটা করি না, নাকি করছো মানে সঙ্গে তো কথাও শোনাচ্ছ কথা না, আমি কথা শুনতে চাই না, এবারে সন্ধেবাতি দিয়েছি আসল কাজটা সারতে, তখন আপনারা শুনলেন না ওকে আমি খাটিয়ে খাটিয়ে শেষ করে দিচ্ছি ওর অসুস্থতার মধ্যেও, এই দেখুন তার নমুনা, এই ও গুছিয়েছে, এবারে আমাকে অরিজিনালি আমাকেই গোছাতে হচ্ছে। তবে এই দেখুন এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা সুন্দর শাড়ি, আমার খুব পছন্দ হয়েছিল সেদিন বিছানা তুললে মানে আমাদের বক্স খাটের ভেতরে এই শাড়িটা পেয়েছি, তবে এটা একটু বাইরে ধুতে দিতে হবে তারপরেই পরা যাবে কারণ অনেক পুরনো শাড়ি, তো একটু যেমন আর যেহেতু বক্সের ভেতরে ছিল তো একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তো ধুলে পরে কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগবে, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা।
তো এবারে আমি এই যে জঙ্গল পরিষ্কার করতে নেমেছি, তবে আজকে কতটা কমপ্লিট করতে পারবো জানি না, সময় অনেকটা পেরিয়ে গেছে। এখন আগে বসেছি সেট করতে, একটা কিছু ভিডিও না চালিয়ে না আমি মানে কাজ করতে পারি না, হয় গান চলবে আর না হলে কারোর ব্লগ চলবে। ব্লগ দেখে দেখে এই কাজগুলো করতে আমার খুব এনার্জেটিক ফিল হয়, মানে যারা অন্যরা কাজ করছে সেই কাজগুলো দেখে দেখে আমার কাজ করতে খুব এনার্জি ফিল করি আমি। এটা একবার কখনো করে দেখবেন, যখন কিছু করতে ইচ্ছে করবে না অথচ করতে হবে, তখন অন্য কারোর এরকম কাজের ভিডিওগুলো চালিয়ে দেখবেন, মনে হবে যে হ্যাঁ আমিও করি। তো এই চলছে, ব্লগটা চালিয়েছি আর এদিকে কাপড়গুলো গুছিয়ে ফেলছি। মানে ওকে যা কাজ দিয়েছিলাম দুপুরবেলা, আমার ওই পোর্শনটা একটু ক্লিন করে দিতে, সেই দিকটা কিন্তু আমার প্রায় গোছানোই ছিল, শুধু কাপড়গুলোকে মানে একটার উপরে একটা রাখতে হতো, কারণ সব ভাঁজ করাই ছিল। তো সেটাও করেছে কীভাবে কী জানি, সব মনে হচ্ছিলো ঠেসে কোনো মতে চাতিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এবারে সব সুন্দর করে গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব, কারণ হাতে খুব একটা সময় নেই, বেরোতে হবে আবার। তো তবে হ্যাঁ একটা কথা বলি, তুষারকে কখনো কোনো কাজ বললে, যদি আমার কোনো কাজের খুব লোড থাকে বা কখনো যদি আমি না করে উঠতে পারি, ওকে বললে ও করে দেয়, সেরকম কোনো ওর মেল ইগো কাজ করে না। এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক। কাপড়গুলো গোছাচ্ছিলাম, হঠাৎ করে কাটিং 7টা বেজে গেছে আর আমার মোবাইলের স্পেসের এত প্রবলেম হচ্ছে, একদিনের ব্লগ আমি রেডি করে রাখতে পারছি না। তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা একটু গরম করতে বসিয়েছি, পোকোদেরকে খাওয়াবো, তারপরে জিমে যাব। আর কাপড়টা এখনো সবকিছু সব ভাঁজ করা হয়নি, এসে রাত্রেবেলা দেখি ঠিকঠাক করে একবারে কমপ্লিট করে রাখবো। আপাতত এই কাজটা ইম্পর্টেন্ট, ভাতটা বানিয়ে রেখে গেলে কি হয় একটু লেট করে আসলেও প্রবলেম হয় না, এসে মানে খাওয়ার টাইমে রেডি থাকে খাবারটা আর কি। আর না তা না হলে এসে এত টায়ার্ড লাগে, তার উপরে এই মানে ভাত বসানো একটা টাইম টেকিং ব্যাপার, তার জন্য এটা করছি। এখন এই যে ওকে নিয়ে এসেছি, এই যে ওকে খাওয়াবো তারপরে রেডি হয়ে তারপরে বেরোচ্ছি, এসে তারপর বাকি ওয়ার্ডরোবটা অর্গানাইজ করবো। চলো, রেডি হয়ে বসে থাকতে ভালো লাগে না, গরম লাগছে এমনি। টাটা আপা, টাটা মালাম, গরমের জন্য ভালো লাগে না, কিন্তু একবার জিমে ঢুকে গেলে তখন আমার খুব ভালো লাগে ওই অ্যাটমসফিয়ারটা, তখন আমার ওইখান থেকে আসতে ভালো লাগে না। যাই আপাতত তো ঘেমে ঝোল হয়ে আছে, তো দেখলে উপরের পোর্শনটা কাপড়ের সেটা গুছিয়ে রেখেছি। আর এখন প্রায় 12টা মতন বাজে, এখন শুতে যাব, আর শরীর দিচ্ছে না। আর কালকের জন্য রাজমা ভিজিয়েছি, মুগ ভিজিয়েছি, সকালের জন্য আলমন্ড ভিজিয়েছি 4টে করে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার, সেগুলো আর রেকর্ড করে নিয়ে মোবাইলের স্পেস নিয়ে আমি খুব সমস্যায় ভুগছি। মানে একদিনের ব্লগ পুরোটা শ্যুট করে এডিট করে যখন মানে ব্লগটা এডিটার থেকে এডিট করে আপলোড করব, স্পেস হচ্ছে না, তার জন্য ছোটো ছোটো ক্লিপিংস নিচ্ছি যতটুকু প্রয়োজন। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি আজকে। যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং ভালো রাখবেন। টাটা।